পার্শে মাছ ভাজছি, এই যে ছোট ছোট পার্শে মাছ এনেছে তোমাদের দাদা ভাই বাজার থেকে, তো এই মাছটা নুন হলুদ মাখিয়ে অনেকক্ষণই রেখেছিলাম, এবার ভেজে নিচ্ছি। এই যে এখানেও কটা আছে, আর এদিকে দেখো উচ্ছের চচ্চড়ি বসিয়েছি, এর মধ্যে ডাঁটা আছে, আলু আছে, পেঁয়াজ আছে, কাঁচকলা আছে, বেগুন আছে, মানে সব কিছু সবজি মিক্সড করে উচ্ছের চচ্চড়িটা করছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আজকে হলো কি বার, দাঁড়াও মনে করি, ভুলে যাই সব। আজকে হলো সোমবার, আর এখন 11:30 মতো বাজে। এখন দেখলে সকালবেলা কি এই এখনই তোমাদেরকে দেখালাম যে মাছ ভাজছি একদিকে, ওটা হলো পার্শে মাছ, তোমাদের দাদা ভাই আছে বাজার থেকে ছোটো ছোটো পার্শে মাছ এনেছে, আর একদিকে উচ্ছের চচ্চড়ি করছি। বেশ কিছু রান্না করার ইচ্ছা আছে, জানি না কত দূর কি করে উঠবো, অনেকটা বেজে যাচ্ছে, কোনো ঘরদোর কিচ্ছু গোছানো নেই। দেখবে কেমন অবস্থা বিছানা, ওই যে এখানে এইভাবে বিছানাগুলো বালিশ টালিশ রাখা আছে, এখানে এই যে বিছানা, আর এই যে জোজো বাবু দেখো শুয়ে আছে, গায়ের খালি গা ছিল, এবার তো দেখাচ্ছি বলে গায়ের মধ্যে তাওয়ালটা নিয়ে নিয়েছে, টিভি দেখছে, একটু যাবে উনি স্নান করতে, তাই তো 11:30 বাজে, তো আমাদের 11:30 বাজলে জল এসে যায়, তো ট্যাঙ্কিটা যতটুকু ভরা মানে দেরি তারপরেই চান করতে চলে যাবে নিচেতে, ওপরে ট্যাঙ্কির জল হেভি গরম। আর এখনও আনাজ কিছু কাটা বাকি আছে, মাছটা করবো, উঁচু চচ্চড়ি করবো, একটু মুসুর ডাল ভেজিয়েছি, মুসুর ডালের বড়া করবো, আরও দুটো আইটেম আছে, এখন জানি না কতটা কী করে উঠবো, দেখাবো তোমাদের আস্তে আস্তে। একটু রান্নাবান্না করার ইচ্ছা আছে, কারণ দুদিন ভাত খাওয়া নেই আমাদের, পরপর দুদিন, কালকে আমার দশহরা আমাদের ভাত খাই না আমরা, ওই ফলার খাই, লুচি পরোটা এসব খাওয়া হয়, আর তারপরের দিন একাদশী, সেই ভাত খাবো বৃহস্পতিবারে। দেখো এখন এসেছি ছাদে, উড়ি বাবার এই ছাদে পা দেওয়া যাচ্ছে, একটা জিনিস তোমাদের সঙ্গে দেখাবো, শেয়ার করবো। এই দেখো গতকাল এখানে দেখো আমের আচার বানানো হয়েছে, এই যে এটা তোমাদের দাদাভাই করেছে, তারপর চলো ওইদিকে গিয়ে বলছি। আর পাহারা এই যে জোজো বাবু লাঠি নিয়ে পাহারা দিচ্ছে, এই দেখো ঠিক আছে, কি বললাম শুনেছিস, চলে যা, তো চলো নিচে যেতে যেতে বলি, মানে ওখানে দাঁড়ানো যাচ্ছে না, তোমাদের দেখাবো বলে তাই জন্য এলাম। তাওয়াটা নিবি, গতকাল তোমাদের দাদাভাই 5 কেজি আম এনেছিল, সে 5 কেজি আম নিজেই কেটেছে, কেটে রৌদ্রে দিয়েছে, দিয়ে আচার বানিয়েছে, সকালবেলা আমি সেটাকে শুধু ছাদে দিয়ে এসেছি, আর বারবার যেতে পারছি না আমি, আমি যাবো কি করে, কাজ আছে, তো জোজো এই লাঠিটা নিয়ে বারবার যাচ্ছে, ও পাহারা দিচ্ছে, ওকে পাহারায় রেখেছি আমি, কি বলো তো ভালো আম টাম কাটতে পারি না, যে কেটে আচার করবো ওইসব অত পারি না, তোমাদের দাদাভাই ভালোই পারে ওইসব, তো ওই করেছে, ওই সব রকমই তোমাদের দাদাভাই মোটামুটি জানে, তো 5 কেজি আমের আচার নিজেই করে ফেলেছে, এখন কদিন রৌদ্রে দেবো ওতেই, এখন আর জায়গায় ঢালবো না, কাছের বয়মে রাখতে হবে, একটা বয়ম ঘরে আছে, দাঁড়ো টিভিটা বন্ধ করি, ও টিভি দেখছিল, একটা বয়ম ঘরে আছে, আরও দুটো বয়ম লাগবে, 5 কেজি আমের আচার তো ধরবে না, আর একটু বেশি করেই করেছি, একটু কি কয়েকজনকে দেওয়ার ইচ্ছা আছে। তো চলো ওইদিকে মাছের ঝালটা আমার হয়ে গেছে, প্লেন কাঁচা লঙ্কা চিড়ে তোমার গোলমরিচ কালো জিরে দিয়ে করেছি মাছের ঝাল, চলো ওইদিকে মাছের ঝালটা আমার হয়ে গেছে, একদম সিম্পলভাবে করেছি, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করেছি, আর উচ্ছের চচ্চড়ি মোটামুটি হয়ে গেছে, জোজো চলে গেলো স্নান করতে, এখন আমি ছোটো ঘরটাকে পরিষ্কার করে নেবো, কেননা জোজো স্নান করে এখন ওখানে বসবো, পরে বড়ো ঘর করবো, চলো। জিনিসটা দেখো কোনো দিন আমি কখনো বানাইও নি খাইও নি, প্রথম এই জিনিসটা বানালাম, তোমাদের দাদাভাই কোথা থেকে শুনেছে কাঁকরোল বাটা খেতে খুব ভালো লাগে, তো এটা হলো কাঁকরোল বাটা, মিক্সিতে পেস্ট করে রসুন টসুন দিয়ে কালো জিরে দিয়ে ভালো করে এটা ভাজছি, মানে রসুনটাও পেস্ট করেই নিয়েছি কাঁকরোলের সঙ্গে, কোনো দিন করিনি, জানি না কেমন খেতে হবে, একটু তেল দিচ্ছি বেশি করে, তেল দিয়ে করছি, তারপর দেখা যাক খাওয়ার সময় কেমন হবে। আর এখানে দেখো এই যে মুসুর ডাল বেড়েছি একটুখানি, আর এখানে এই যে মাছের ঝালটা হয়ে গেছে, আর এই যে উচ্ছের চচ্চড়ি, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর আমার আজকে দেখো এই দিকটা ভ্যান ভ্যান করছে, কী অবস্থা আমার নিজেরই দেখলে এত অস্বস্তি লাগছে, আমার এখানটা এরকম ভ্যান ভ্যান করে না, কিন্তু অনেক রকম রান্না করতে গেলে না এরকম ওলট পালট হয়ে যায় আমার।
এখানে আমি ডালের বড়া বসিয়ে দিয়েছি, কাঁকড় বাটা হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের কেমন দেখতে হয়েছে। আগে ডালের বড়াটা দিয়ে দিই, আর তোমাদের দাদাভাই বলেছে ডালের বড়া খাবে না, ও এগুলো দিয়েই খেয়ে নেবে। আমি আর জজই খাবো, একটু ঝাল করব, দুদিন ভাত খাওয়া নেই তো আজকে একদম জমিয়ে সব রকম রান্না করে খাবো। আমি খেতে ভীষণ ভালোবাসি, তোমাদের দিদিভাই খাওয়া ছাড়া আর কিছু জানে না, ওই জন্য দিন দিন একদম বেলুনের মতো ফুলে ফুলে গেছি। তো চলো কড়ার মধ্যে আগে ভালো করে এগুলো দিয়ে দিই, অনেকটা ভেজাইনি, অল্পই ভিজিয়েছি, দুবেলা হবে, রাত্রে আর কিছু করব না। তো চলো আগে দিয়ে দিই কড়ার মধ্যে সব, তারপর তোমাদের দেখাচ্ছি কাঁকরোল বাটাটা কেমন হয়েছে। এই দেখো কাঁকরোল বাটা, এই যে অতটা ছিল, একটুখানি হয়ে গেছে, কারণ ভাত দিয়ে কেমন খেতে লাগে কে জানে। কষ্ট করার পরও আমাকে বকা শুনতে হলো, তার কারণ হলো এই যে এত রকমের রান্না করে ফেলেছি। তোমাদের দাদাভাই বকছিল আমাকে, বলছে আমি ভাত খাবো না সবজি খাবো। তোমাদের দাদাভাই জোর খাচ্ছে, তোমাদের দাদাভাইয়ের মোটামুটি খাওয়া হয়েই এসে দুজনকে খেতে দিয়ে দিচ্ছি। হ্যাঁ সত্যি আমিও ভাবছি, সত্যি তো এত রান্না করা আমার উচিত হয়নি, ভাত তো সব একটুখানি খাই। তো যাই হোক কী করবো, আছে কপালে আমার বকাই ছিল, বলছে যে আমি ভাত খেতে এসেছি, আমি সবজি মাছ খাবো না আমি এই ভাত খাবো, আমি বুঝতে পারছি না। তো একটু বকলো, শুনে নিলাম ভুলটা আমারই। তো আচারটা তুলে এনেছি, অনেকক্ষণে তুলে এনেছি, এখন তো সন্ধেবেলা, তো তখন ভালো করে রোদ্দুর তোমাদের দেখাতে পারিনি, কেন এত রোদ্দুর ছাদে দাঁড়াতে পারছিলাম। তো দেখো তোমার দাদাভাই কী সুন্দর 5 কেজি আমের আচার করে দিয়েছে আমাকে, দেখো। এখন এখানেই ঢাকা থাকবে এই ছোটো ঘরে, একটা লাইট নিভিয়ে দিয়ে দাঁড়ো, দরজাটা বন্ধ করে দেবো। আর এখন হলো সন্ধেবেলা, তখন তোমাদের সামনে আর ভিডিও করা হয়নি, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এত গরম লাগছিল, এত অস্বস্তি লাগছিল, অস্বস্তিকর। চলো একটু বসি, দেখ আমাকে দেখো ঘেমে কী অবস্থা হয়ে গেছে, একটু ছোটো করে গেছিলাম, আমার পাখা চালাইনি, এই ঘেমে কী অবস্থা, ঘামটা বুঝি নি, গায়ে গরম ঘাম থেকে বড়ো অস্বস্তি লাগে অবস্থা। মানে একদিন যে ঝড় বৃষ্টি হলে তারপর দিন যদি না হয় না, গরমে একদম ছটফট করতে হয়। দুদিন তো আমাদের দিকে ঝড় বৃষ্টি কিছু হয়নি, তার আগের দিন হয়েছিল। আর সন্ধেবেলা সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, জোর জোর টিফিন দিয়ে দিয়েছে, মুড়ি খেয়ে নিয়েছে। তোমাদের দাদাভাই এখনও বাড়ি আসেনি, একটু দেরি হবে আসতে, এখন জোরকে পড়তে বসাবো। তারপর রাত্রিবেলা বিশেষ রান্না নেই, তার কারণ হলো বড়ার তরকারি আছে আর মাছ আছে, তারপর একটু কাঁকড় বাটা সবই পড়ে রয়েছে বলতে গেলে, শুধু উচ্চের চর্চরি শেষ হয়েছে, ওই দিয়েই খাবো। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টস করো আর সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে। চলো টাটা।